আমাদের একটা অনেক উৎসাহ ছিল, আমরা সরকারে আসছি, সেই মধ্যে সবাই আমরা কর্মীরা কাজ করেছি, এবং তারপরে এত বড় একটা পরাজয় হয়েছে। আমরা 77টা বিধায়কে পৌঁছেছিলাম, সম্ভবতই দলের অনেক কর্মীর মন ভেঙে গেছে, আপসেট আছে, অভিমান মান অভিমান আছে, এবং তাদেরও অনেকে অনেকে ভুল বোঝাবুঝির কারণে তারা অনেক সময় কাজ করেনি। দলের একজন সাধারণ সম্পাদক হিসাবে, একজন সাংসদ হিসাবে আমি মনে করি যে এটা আমাদের দলের যারা কর্মীরা রয়েছে তাদের সাথে এটা আভ্যন্তরীণ বিষয়, এটা আমার মনে হয় দলের মধ্যেই আমাদের কথা বলে মিটিয়ে নেওয়া হবে। কারণ প্রত্যেকের আমরা গত এক মাস ধরে আমরা প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে যত কর্মী আক্রান্ত হয়েছেন বাড়ি ছাড়া হয়েছেন আমরা সবাই মিলে ঘুরছি, কিন্তু তার মধ্যেও কিছু কিছু লোকজন এখানে নানা রকম তাদের ব্যক্তিগতভাবে তারা ঠিক মানুষ নয়, তারা অনেক সময় দলের সঙ্গে অনেকে বেইমানি করেছেন কিছু কিছু লোক, এবং তারাও এখানে যুক্ত হয়েছে। আমরা স্ট্রিক্ট আমাদের অ্যাকশন নিতে হবে, এবং যারা এই ধরনের দল বিরোধী কাজ করছেন তাদেরকে আমরা চিঠির মাধ্যমে জানতে চাইব কারণ কি। যারা আছেন তারা সরাসরি বলতে পারতেন, সাধারণ সম্পাদক আমি, আমাদের সাথে ভেতরে কথা বলতে পারেন। দলের অভাব অভিযোগ শোনা আমার কর্তব্য, মেটানো যতটা চেষ্টা করা যায় আমরা করে যাই, আমাদের এটা কর্তব্য মনে করি। তো যারা এটাকে ইন্ধন দিচ্ছেন তাদের কাছে আমরা চিঠির মাধ্যমে জানতে চাইব কি কারণে তারা এইগুলো করছেন, কারণ আমাদের কাছে খবর আছে অনেক লোকজন, তাদের মধ্যে সবাই না কিছু কিছু লোকজন আছেন, তারা দলকে কখনো ভালোবাসে না, দলের ভালো চায় না। আমাদের এখানে কোনো ব্যক্তি বলে কেউ হয় না, দলই শেষ কথা হয়। সেই জন্য আমাদের এটা আভ্যন্তরীণ আমরা মেটাবো। যারা ভালো কর্মী আছেন, অনেক ভালো ভালো কর্মীরা আছেন, তারা ভুল বোঝাবুঝির জন্য আজকে সামনে এসছেন, তাদের ভালো করে বুঝিয়ে সমস্যাগুলো মিটিয়ে চেষ্টা করবো। কিন্তু যারা এখানে আজকে তাদেরকে সামনে রেখে পেছনে ইন্ধন দিচ্ছেন তাদেরকে চিঠির মাধ্যমে আমরা উত্তর জানতে চাই।